সাবস্ক্রাইব নাও এন্ড হিট দ্য বেল আইকন আর পেয়ে যাও স্টার থেকে সুপারস্টার সিনেমা থেকে সিরিজের এক্সক্লুসিভ আপডেট। সিটি সিনেমা, এখানে সিনেমা নয় এন্টারটেইনমেন্ট হয়। নিটুল পারিবারিক গল্প, তার সাথে ১২ ক্লাস পাস করা এক অনাথ মেয়ের বুদ্ধির জোরে স্বামীর ডুবন্ত ব্যবসার হাল ধরার গল্প বলে ভাগ্যলক্ষ্মী ধারাবাহিক। গল্পে এসেছে নতুন মোড়, যেখানে স্বামী বোধায়নকে পাশে নিয়ে সংসার সামলে শাশুড়ির মন জয় করে পড়াশোনায় আরো এগিয়ে যেতে চায় ভাগ্যশ্রী। একটা ছোট্ট মিষ্টি আড্ডায় আমাদের ক্যামেরায় ধরা দিলেন ভাগ্যশ্রী খ্যাত শালী মোদক এবং বোধায়ন খ্যাত রাহুল মজুমদার। হ্যালো সবাই, হ্যালো, নমস্কার সবাই। সিটি সিনেমার সাথে ফার্স্ট ইন্টারভিউ হচ্ছে এই বছর, তো হ্যাপি নিউ ইয়ার সব ভিউয়ার্সকে। হ্যাপি নিউ ইয়ার, আশা করি এই বছরটা খুব ভালো কাটবে আপনাদের সবার বা তোমাদের সবার। আজকে আমাদের একটা খুব ইন্টারেস্টিং সিন শুট হচ্ছে, যেটা মানে আমাদের রিসেন্ট আপনারা দেখতে পেয়েছেন, আমাদের একটা নতুন ক্যারেক্টার ঢুকেছে, তো তার সে অ্যাকচুয়ালি কে তার পরিচয়টা বার করতে আমি গিয়েছি মামার বাড়িতে, তো সেটাই একটা শুট হচ্ছে। তো পরিচয়টা বার হচ্ছে কি হচ্ছে না সেটা তো অবভিয়াসলি আমি বলবো বলতে পারবো না, সেটা এখনো আমি জানি না। না না, এটা মিথ্যে কথা জানি, কিন্তু হ্যাঁ মানে সেটা রিভিল করছি না, কিন্তু হ্যাঁ এখন ওটা নিয়ে একটা চক্র চলছে। নানা রকম টার্ন অ্যান্ড টুইস্ট আসতেই থাকছে সিরিয়ালে, আর ভাগ্যলক্ষ্মীর সাথে কেন এরকম বারবার হচ্ছে, বারবার কেন তাকে এরকম বিরোধের মুখে পড়তে হচ্ছে, এরকম হচ্ছে। তো তোমার সামনে এখন দেখানো হচ্ছে যে তুমি এখন পড়াশোনার প্রতি ইন্টারেস্টেড, তুমি পড়াশোনার জন্য তো আরও বাধা বিপত্তি আসছে, সেটা নিয়ে কী বলবে? আমি অ্যাকচুয়ালি ছোটোবেলা থেকেই আমার ইচ্ছে ছিল অনেক বড় অনেক বেশি পড়াশোনা করব, কিন্তু করতে পারিনি। তো যেটা আমার বর এখন স্বপ্ন পূরণ করছে, তো এটা করা উচিত, মানে এটা আমি ফিল করি যে অনেক বাউন্ডিংস চলে আসে বা অনেক রেস্ট্রিকশান চলে আসে মেয়েদের বিয়ের পর, ছেলেদের সেটা হয় না। তো সেটা কেন আসে আমি জানি না, কিন্তু মানে কেন বিয়ের পর মেয়েরা যদি পড়তে চায় তাহলে তাদের পড়তে দেওয়া উচিত, বা তাদের হ্যাঁ সবার একটা রাইট আছে আমার নিজের স্বপ্ন পূরণ করার, তো মেয়েদেরও সেই রাইটটা দেওয়া উচিত বা সেই অধিকারটা দেওয়া উচিত। হ্যাঁ, আর এক্স্যাক্টলি, আর একই সাথে আমার মনে হয় অনেক মেয়ে এরকম আছে যারা বিয়ের পরে পড়াশুনো কাজ সব কিছু একসাথে করছে, তো আমার মনে হয় ভাগ্যশ্রীও সেটা পারবে। দর্শকদের সেই ভরসাটা আমার আমার উপরে আছে আমি জানি, তো আমারও সেই কনফিডেন্সটা আছে যে আমি নিশ্চয়ই পারবো। না মানে সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার এখনকার 21st century, তো সব মেয়েদের বা ছেলেদের সবারই সেলফ ডিপেন্ডেন্ট হওয়াটা খুব দরকার। তো হ্যাঁ নিশ্চয়ই আশা করি আপনারা যা ভালোবাসা দিচ্ছেন বা এতদিন দিয়েছেন সেম ভালোবাসা দেবেন, আর ভাগ্যলক্ষ্মী চলতে থাকবে চলতে থাকবে। হ্যাঁ একদমই তাই, ভালো এইভাবেই ভালোবেসে যান, আর ভাগ্যলক্ষ্মী অনেক 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 দিন অবধি চলতে থাকুক, আপনারা এইভাবে ভালোবাসতে থাকুন। সর্বনাশ, আমার পরীক্ষা যে ফ্যাশন শোর দিনেই পড়েছে। একদিনে দুই চ্যালেঞ্জ ভাগ্যলক্ষ্মী। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, লাভ ইউ অল। এই টলিউডের সব লেটেস্ট আপডেট, গসিপ এবং এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম, টুইটার, ফেসবুক এবং শেয়ার চ্যাট পেজ।